মাকে অন্তর দিয়ে শ্রদ্ধা করুন, সম্মান করুন। সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি কত টাকা খরচা করে আমার জীবন পোশাক কাটার পর যে জীবনগুলি আমরা তৈরি করি, এই উত্তর প্রদানের উদ্দেশ্য করে সেইখানে আমরা এসে উপস্থিত হয়েছি আজকে। এই 5টা দিনের জন্য আপনাদের কিন্তু এই অনুরোধ করব যে মনের ভিত্তিতে ভক্তি প্রদানের মাধ্যমে করুন এবং মায়ের প্রতি ভক্তি মাধ্যমে সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই, আর সেই সঙ্গে জানাই সকলকে শুভ অষ্টমী। তো অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো দেখো, অষ্টমীর সকালটা অঞ্জলি ছাড়া জমেই না, তো আমিও অঞ্জলি দিতে যাওয়ার জন্য পুরো রেডি। দেখো, এরকম একটা ঢাকাই জামদানি শাড়ি পরে নিয়েছি, আর সঙ্গে আছে মা। তো আমি আর মা যাচ্ছি, আরও অনেকেই যাচ্ছে সঙ্গে। তো আমাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য সবচেয়ে বেশি যিনি সাপোর্ট করেছেন তিনিও আছে আমাদের সঙ্গে। তো চলো তোমাদেরকে দেখাবো, আর আমাদের পুরো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, আর পুজোটা মানে পুরো পুজোটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি আর মা, আর তোমাদের দাদা ভাই আমাদের একটু ছেড়ে দিয়ে আসছে। তো তোমাদের দাদা ভাই আজকে বাড়ি যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে যাবে, আর একটু দরকার আছে, তো এই কারণে আমাদেরকে ছেড়ে দিয়েই চলে যাবে। তো দেখো আমাদের নামিয়ে দিল, কারণ কি বলো তো, আমাদের এই রোডে পুজোটা হচ্ছে, তো এই রোডে গাড়ি আর ঢোকে না, তো অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে। তারপরে দেখো আমি আর মা হাঁটতে হাঁটতে করে এগিয়ে চলেছি, আর দেখো এদিকে সমস্ত কিছু লাইটিংয়ের মানে কারুকার্য করা, কিন্তু দিনের বেলা যেহেতু লাইটিংটা সেভাবে দেখানো যাচ্ছে না। আর সকলেই সেজে উঠেছে, মেয়ে বউরা সব নতুন শাড়ি পরে এগিয়ে চলেছে, আর আমিও দেখো দোকানে এসে মিষ্টি নিয়ে নিলাম। তো ঠাকুরের যেটা ভোগ, মাখা সন্দেশ, 5 রকমের মিষ্টি, আলতা, সিঁদুর, সমস্ত কিছু আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ পিছনে দিদিভাই, ওই যে আকাশি কালারের শাড়ি পরা, তো ওই দিদিভাই আমাকে এই প্ল্যাটফর্মে আসার জন্য সবচেয়ে বেশি 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 উদ্বুদ্ধ করেছিল যাকে বলে। তো দিদিভাইকে আজকে ঠিকভাবে দেখাতে পারলাম না তোমাদের সামনে, পরে একদিন অবশ্যই দেখিয়ে দেবো, কারণ উনি ওনার ছেলেমেয়ে সকলকে নিয়ে গিয়েছে পুজো দিতে, তো একটু ব্যস্ত আছে, সে কারণে সেইভাবে আর তোমাদের সামনে আমি দেখাতে পারলাম না। তো দেখো আমাদের মিষ্টি, আলতা, সিঁদুর সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে, আমি আর মা এগিয়ে চলছি। তো যেতে যেতে দেখো আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, এই যে, তো ওর সাথে একটু কথা বলে আমরা চলে আসলাম মন্দিরের দিকে। তো দেখো আমাদের এখানকার মন্দিরটা আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দরভাবে প্যান্ডেলটা উপস্থাপন করেছে। তো মায়াপুরের ইস্কন মন্দির যেরকম, তো সেই সিম্বলই এটা তৈরি হয়েছে আর কি। তো আমি কিন্তু কখনো মায়াপুরে যাইনি, জানি না, তো মায়াপুরে রয়েছে নাকি ইস্কন মন্দির, তো সেই সিম্বলে এটা সাজিয়েছে খুব সুন্দরভাবে। আর দেখো বন্ধুরা, সকলে কি সুন্দর নতুনভাবে সেজে উঠেছে, মেয়ে বউরা এত সুন্দর লাগছে দেখতে। তো কিছু কিছু মানুষের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তারা বেরিয়ে চলে যাচ্ছে আর আমরা ঢুকছি। তো এরকমভাবে যতক্ষণ অষ্টমী তিথিতে থাকবে ততক্ষণ তো অঞ্জলি চলতেই থাকবে, কারণ প্রচুর ভিড়, একসঙ্গে সকলের অঞ্জলি তো দেওয়া হয় না, ওই জন্য পরপর করে দেওয়া হচ্ছে। আর সকলেই প্রচণ্ডভাবে সাজুগুজু করেছে, তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর ওই যে আমাদের মায়ের মুখ, তোমাদেরকে অনেকটা দূর থেকে আমি দেখাচ্ছি, তো কাছে যেতে কখন পারবো জানি না, কারণ সামনেই বসে আছে, ওনারা অঞ্জলি দিচ্ছে, ওনাদের পরেই আমাদের লাইন আসবে আর কি। তো লাইন আসার আগে দেখো আমরা এখানে এদিকটায় লম্বা একটা লাইন দিয়ে নিয়েছি, কারণ এদিকটায় লম্বা লাইন দিয়েছি কেন বলো তো, এদিকটায় ভোগ নেওয়া হচ্ছে, তো নাম লিখে আমরা যে ভোগটা নিবেদন করব সেই ভোগটা মানে নেবে এখানে আর কি। তো দেখো আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি অলরেডি, মাও দাঁড়িয়ে গিয়েছে অলরেডি লাইনে। তো লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড লাইন এখানে, প্রচণ্ড চাপাচাপি, কারণ আলতা সিঁদুর আলাদাভাবে দেওয়া হচ্ছে আর হচ্ছে ভোগটা আলাদাভাবে, তো এই কারণে দুটো কুপন কেটে এই ভোগটা নিবেদন করতে হবে, সেজন্য একটু ভিড় আর কি। তো কিছু করার নেই, তো ভিড় ঠেলে পুজো দিতে ভীষণ ভালো লাগে, অন্যরকম লাগে। তো আমি দেখছি যে কিভাবে ভিড়টা ঠেলে এগিয়ে যাব, কথাও বলছি অলরেডি যে কিভাবে এগিয়ে যাব ভিড়টা ঠেলে, কারণ লম্বা লাইন একদম, একের পর এক হচ্ছে, আর তাড়াতাড়ি করে ভোগটা না জমা দিলে কি বলো তো হচ্ছে পরের স্টেপে বসতে পারবো না অঞ্জলি দিতে। তো দেখো এদিকে যারা বসেছিল প্রথম ব্যাচটা, তো তাদের দেখো অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, তারা এবারে ঠাকুরের কাছে যাচ্ছে প্রণাম করতে, আর সেই সঙ্গে অঞ্জলি দেওয়া মানে পুষ্পাঞ্জলি দেওয়ার যে ফুল, সেই ফুলটা কিন্তু নিবেদন করতে যাচ্ছে আর কি। তো সেই ফুলটা ঠাকুরের পায়ের ধারে দেবে আর প্রণাম করবে, প্রণামই দেবে, দিয়ে ওনারা আস্তে আস্তে বেরিয়ে গেলে তারপরে আরও একটা ব্যাচ বসবে। তো এভাবেই কিন্তু অঞ্জলি দেওয়াটা হয়। তো দেখো ওদের কাজটা সমাধান হয়ে গিয়েছে, আমিও বসে গিয়েছি এখানে, তো আমাদের ব্যাচে সকলেই বসে গিয়েছে এই ব্যাচটায়, তো সেকেন্ড ব্যাচ এটা। তো
সকলেই অঞ্জলি দিতে বসে গিয়েছে কম বেশি করে সুন্দরভাবে। যারা জায়গা পায়নি তারা দাঁড়িয়েও রয়েছে, কিছু মানুষ দাঁড়িয়েও অঞ্জলি দেবে, কিছু করার নেই। যাদের যাদের ভোগ নিবেদন হয়ে গিয়েছে তাদের কিন্তু এই ব্যাচে অঞ্জলি দিতেই হবে। তো এই কারণে দেখো বসে দাঁড়িয়ে সকলেই বসে গিয়েছে, ভীষণ ভালো লাগছে, মনে একটা অন্যরকম আনন্দ। এই যে মানে এত সুন্দর মন্দির প্রাঙ্গণের ভিতরে বসে অঞ্জলি দেওয়া মহাষ্টমীতে, জাস্ট অন্যরকম একটা আনন্দ। তো ভীষণ ভালো লাগছিলো এখানে। তো দেখো তোমরা আমরা কীভাবে অঞ্জলি দিচ্ছি, দেখো ঠাকুরমশাই এখানে অলরেডি চন্দন দেওয়া শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা চন্দন যেহেতু দিয়ে দিয়েছে, ফুলও নিয়ে নিয়েছি। তো ফুলও ব্রাহ্মণ দিয়ে দিচ্ছে, তো যে যার মতন বাড়ি থেকে যারা এনেছে তারা তো নিয়েই নিচ্ছে, আর ব্রাহ্মণরাও ফুল দিয়ে দিচ্ছে। তো ফুল দিয়ে চন্দন দিয়ে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও সেই আমাদের অঞ্জলি দেওয়া ফুলগুলো ঠাকুরের পায়ের কাছে দিতে হবে, আর সঙ্গে প্রণাম করতে হবে। দেখো কি প্রচণ্ড ভিড়, কেউ কেউ ফুল দিয়ে প্রণাম করে চলে আসছে আর কেউ কেউ এগিয়ে চলেছে এরকম আর কি। যারা আগে ছিল তারা আগে দিচ্ছে, আমরা যারা পরে ছিলাম তারা পরে উঠছে, প্রচণ্ড ভিড়। এই যে লম্বা লাইনটা, হ্যাঁ, তো এখানে এক এক করে যাচ্ছে। কিন্তু দেখো এটা খুব খুব মানে একটা কি বলবো, একটা একটা অসাধারণ একটা সিস্টেমেটিক ব্যাপার। এত ভিড় তবু দেখো কেউ কাউকে কোনো অসুবিধা না করে, কেউ কাউকে না ঠেলাঠেলি করে ধীরে সুস্থে কি সুন্দরভাবে আমাদের মন্দিরে ফুল দেওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রণাম করাও হয়ে গেল। এবার দেখো যারা পেছনের দিকে ছিল তারা দিচ্ছে, আমাদের হয়ে গেল প্রায়। এবার আমরা অষ্টমীর ভোগটা নেব, আমি আর মা। তো দেখো অষ্টমীর ভোগ এই যে নিয়ে নিয়েছি, আমাদের মন্দির থেকে অষ্টমীর ভোগ দিয়ে দিল সুজির হালুয়া। তো এই ভোগটা দেখো মা খেয়ে নিচ্ছে, আমি একটু খাবো। তো সকলেই দেখো অঞ্জলি দেওয়া শেষ করে ভোগ হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর দূরের দিকে রয়েছে একটা সেলফি পয়েন্ট করেছে, তো ওখানে ছবি তোলার জন্য কিছু মানুষ ছবিও তুলছে। তো দেখো ভোগটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এবার প্রচণ্ড মানে কি বলতো, যখন সারাক্ষণ ভগবানের জন্য উপোস করে থাকবে তখন দেখবে খিদে পাবে না, ঠিক যেমনি পুজোটা দেওয়া হয়ে যাবে তেমনি যেন মানে একদম পুরো কি বলবো হাঙরের মতন খিদে পাবে যাকে বলে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুরের ভোগটা, এবারে চলে যাবো একটু রেস্টুরেন্টে। তো আজকে যেহেতু অষ্টমী তো লুচি পরোটা এইগুলো ছাড়া কিছু খাওয়া যাবে না, তো আমি আর মা যাবো একটু পরোটা খেতে। তো খেয়ে দে কিছু জিনিস কেনাকাটি করে চলে যাব সোজা বাড়িতে, বেশি লেট করব না। আর বেশি লেট করব না বলতে বলতে এখন কিন্তু আমরা অঞ্জলি দিয়ে উঠেছি, প্রায় 12:15 হতে যাচ্ছে। তো দেখো সকল মানুষ বেরিয়ে চলে যাচ্ছে যাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, আমি আর মাও বেরিয়ে পড়েছি, আর যাবো এবারে দোকানে। দেখো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, নিয়ে নিয়েছি এখানে পরোটা আর ডাল নিয়ে নিয়েছি। তো আমি আর মা আগে খেয়ে নেবো, মারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, আমারও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর এই রেস্টুরেন্টে পুরো লোক ভর্তি, দেখো যতজন অঞ্জলি দিচ্ছে সবাই বেরিয়ে এসে এখানে আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। তো অল্প কিছু খেয়ে নিলাম, দেখো পরোটা আর ডাল নিয়েছি, আর সঙ্গে মিষ্টি নিয়েছিলাম। তো তিনটে মিষ্টি নিয়ে আমি আর মা জমিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনারি দোকানে। তো দেখো মা একটু ক্লিপ নেবে, তারপরে হাতে চুড়ি নেবে, টিপ নেবে, আমিও একটু নেব হার, এইসব সমস্ত কিছু নেওয়ার জন্য দেখো এখানে চলে আসলাম। তো দেখো আমাদের সমস্ত কিছু মোটামুটি কেনাকাটা কমপ্লিট, আমি আর মা টোটোতে বসে গিয়েছি, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি, বাড়ি চলে আসছি। বলতে বলতে 1:30 বেজে গিয়েছে আর বাইরে প্রচণ্ড রৌদ্র, একদম শান্তিপূর্ণভাবে অঞ্জলি দিলাম আর শান্তিপূর্ণভাবে পুরো মার্কেটটা ঘোরালাম মাকে নিয়ে। তো মাকে নিয়ে প্রথমবার আমি অষ্টমীর অঞ্জলি করলাম আর কি। তো মার দেখো সংসারই মানে সংসারের যে চাপ
চাপ সংসারের যে টানা পড়েন, তার জন্য মার ইচ্ছে থাকলেও মা যেতে পারতো না। আমি যখন দিদি ছিল আমি দিদি যেতাম এরকম আর কি। তো মায়ের এই প্রথমবার আমার সাথে অষ্টমীতে অঞ্জলি দেওয়া। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি। তো দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে আসলাম। প্রচণ্ড গরম বাইরে, একদম কড়কড়ে রৌদ্র। তো প্রত্যেক বছর যেভাবে বৃষ্টি হয় দুর্গাপুজোর সময়, এবছর সেই জিনিসটা একেবারেই নেই। ভীষণ ভালো একটা ওয়েদার। তো শান্তিপূর্ণভাবে পুজোটা দিয়ে দিলাম, অঞ্জলি দিয়ে দিলাম। তো অঞ্জলি দিয়ে আমি আর মা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। তো চলো চেঞ্জ চেঞ্জ করে নিয়ে পরে আসছি, তোমাদের সামনে এসে পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে দেখো বৌদি বানিয়ে রেখেছিল লুচি আর ঘুগনি, আর সঙ্গে একটু শশা নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো দেখো লুচি ঘুগনি খেয়ে নিচ্ছি, একটু শশা দিয়ে খাচ্ছি। কারণ কি বলতো, তেমন খেতে ইচ্ছেই করছিল না, তো সেই কারণে একটু শশা নিয়েছি। তো চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো শুয়ে ঘুমিয়েও গেছিলাম অলরেডি। তো এই কারণে আজকে ভিডিওটা দেখো এখানেই আমি শেষ করব। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও, আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।